নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 11:30। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব একটা লাঞ্চ মেনু। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকের মেনুতে কী কী থাকছে। আজকের মেনুতে থাকছে বাটার চিকেন, আর হচ্ছে পম্পেট ফ্রাই, হরিয়ালি ফ্রাই, আর হচ্ছে মশালা পোলাও। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক। তো শুরু করছি চিকেন থেকে। তো যাই হোক, আজকের রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি গুঁড়ো লঙ্কা আর এক চিমটি হলুদ আর দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। আর পুরো রান্নাটা বাটার দিয়ে হবে। আর বাটার চিকেন কিন্তু আমি করছি আমার মতো করে আর একদম ঘরোয়া পদ্ধতিতে। এইরকম একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে আর খুব রিচও হয় না। তো চলো বাটার দিয়ে দিলাম। বাটার চিকেন যেহেতু আমি পুরো রান্নাটাই বাটারে করব, তোমরা চাইলে সাদা তেল মিশিয়ে নিতে পারো। তো দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়পুরি। ফোড়ন দিয়েই হয়ে গেছে, অমনি দিয়ে দিলাম বেশ কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা ভেজে নিলাম যাতে ওর কাঁচা গন্ধটা জাস্ট চলে যায়, কিন্তু পেঁয়াজ লাল হবে না। তো পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে অমনি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, আর চিকেনের বাটিতে যে মশলাটা লেগেছিলো সেই জলটাকেও ধুয়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম আদা আর রসুন। তো আদা রসুন দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিয়েছি। আর এদিকে আলাদা একটা ডেকচি বসিয়েছি, ডেকচির মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ফোড়নটা যেই হয়ে গেল অমনি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেই হালকা একটু নেড়ে নিলাম, যেই হালকা ভাজা হলো অমনি দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ। তো একবার এদিকে একবার ওদিকে করছি। তো এইবারে এদিকেও একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি, বেশ এটা ঢেকে দিয়েছিলাম, জলটা বেরিয়ে যেই এসছে। এবার হাই ফ্লেমে রেখে দিলাম, হাই ফ্লেমে রেখে টমেটো। এদিকে দেখো ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, হঠাৎ ঝড় আর বৃষ্টি। এখানে একটা দরজায় প্লাস্টিক লাগিয়ে আর দরজাটা বন্ধ করে দিলাম। তো এই দেখো টমেটোগুলো একটু সফট হয়ে যেতে কাজু, মগজদানা, পোস্ত বাটা দিয়ে দিলাম। আমি রান্নার আগে এগুলো সব জোগাড় করে রেখেছিলাম, বাটা বুটিগুলো, সেগুলো আর রান্নার মাঝে দেখাইনি, কারণ বাটনা বুটির কাজ আগেই সেরে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজের সাথে চিংড়ি মাছ আর ছোটো ছোটো চিকেনের টুকরোগুলোকেও ভেজে নিলাম। এগুলো যে একটু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, অমনি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো কুচি, আর দিয়ে দিলাম নুন। তো ব্যাস এবারে এটাকে কষাবো একদম লো ফ্লেমে। আর এবারে এদিকে দেখো এটাও এই মশলাগুলো দিয়ে এটাও ঢেকে 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 কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে চিকেনটা থেকে। আর এদিকে এটাও বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেব একটু মশলা। তো এই দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটু কালারটা হালকা লাল লাগাতে তার সাথে দিয়ে দিলাম এখানে হচ্ছে ম্যাগি মশলা। তোমরা চাইলে এখানে মিক্স হার্বসটাও দিতে পারো আর সবজি মশলাও দিতে পারো, ভালো লাগে। তো আমি এখানে দিচ্ছি ম্যাগি মশলা, আর এই মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তো কিছুটা মশলার সাথে চিকেন আর চিংড়িটাকে তুলে রাখলাম। আর বাকি মশলার সাথে দিয়ে দিলাম চালটা, গোবিন্দভোগ চাল আগেই ধুয়ে রেখেছিলাম আমি এক ঘন্টা আগে। তো চালটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি এরকম খুব ভালোভাবে। আর এদিকে ওটা চালটা একটু ভাজা হতে হতে আর চিকেনটাও ঢেকে ঢেকে কষাচ্ছি, ওটা হতে হতে এদিকে মাছটাকে ম্যারিনেট করে নেবো। তো মাছটা তো কমপ্লিট মাছটা ধুয়েই রেখেছি। তো আদা রসুন বাটা দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, আর হচ্ছে
ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা বাটা এটাও আমি বেটে রেখেছি সিলেই বেটেছি আজকে সব মশলাগুলো তো এটাও দিয়ে দিচ্ছি এবারে দিয়ে আর একটুখানি আর কোনো মশলা আমি এতে দিইনি জাস্ট এটাই দিয়েছি আর কোনো মশলা না তোমরা চাইলে এখানে মশলা ইউজ করতে পারো ধনে জিরে এসব গুঁড়ো কিন্তু আমি আর দিচ্ছি না তো যাই হোক ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে চালটাও বেশ ভেজে নিলাম মশলার সাথে এবারে দিয়ে দেব গরম জল তো পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এইবারে কিছু গরম জলটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নিয়েছি ঘিটা আমি এখনও দিইনি আমি তেলেই ভাজাভুজিগুলো করে রাইসটাকে বসালাম সাদা তেলে ঘিটা পরে দেবো তো এই দেখো নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবারে এবারে এটাকে ঢেকে দেবো হাই ফ্লেমে রেখে দেবো ঢেকে এবারে উপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম এই দেখো তেল ছেড়ে এসেছি চিকেন থেকে ওদিকে ওটা ঢেকে দিয়েছি আর এদিকে চিকেন থেকে দেখো তেলটাও ছেড়ে এসেছে খুব সুন্দর বাস এইভাবে একবার হলো বাটার চিকেনটা বানিয়ে দেখো সত্যি বলছি অপূর্ব হয় অপূর্ব আর খুব টেস্টফুল হয় খুব হালকা বেশি রিচ না বেশি গরম মশলার ব্যবহার আমি এখানে করিনি আর বাটার চিকেন মানে বেশি হাবিজাবি মশলা না দেওয়াই ভালো তাহলে বাটারের গন্ধটা থাকেন তো যাই হোক এর মধ্যেও আমি দিয়ে দিলাম অল্প একটু গরম জল আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আবারও ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ঢেকে দেবো 5 মিনিট জাস্ট 5 থেকে 7 মিনিট এটা রান্না হবে লো হিটে আর এদিকে দেখো বেশ ফুটে গেছে আর এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি না এখনও জল রয়েছে তো এবারে আবারও এটাকে ঢেকে দিলাম হচ্ছে বাটার চিকেন লো করে বাটার চিকেনটাও আমার হয়েছে আর আজকে এই রেসিপিগুলো রান্না করার আমার কোনো উদ্দেশ্য ছিল না বড় ডিটি যাবার আগে বাজার করে দিয়ে গেছিল একটু চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ আর চিকেন ছিল মানে তার জন্য চিকেন ভাতের সাথে মাছের ঝোল হবে আর চিংড়ি মাছটা একটু ভাপা করবো তো এই রান্না মানে এই রেসিপি কোনো উদ্দেশ্যই ছিল না আমার সময় তোমার এটা হঠাৎ করে হয়ে গেল তো ভাবলাম কি রান্না করব তো ভাবলাম আজকে চলো শুভদুপুর বন্ধুরা এইভাবে আর এইভাবে ঝড় একচোট হয়ে গেল আমাদের এখানে হালকা প্রেশনই ছিল না তো মানে যাই হোক বৃষ্টিও পড়ছে তো তোমাদের কি রান্না বাঙালিয়ানা খান দেখো ঘরে কি অবস্থা যেটা বাঙালিয়ানা রান্না করব আমার তো এখন রান্না না হচ্ছে তো ঝোল ভাত তরকারি এরকম কিন্তু হয়ে গেল চাইনিজের উপরে চাইনিজ আর মোগল রান্না তো যাই হোক তো এদিকে দেখো হয়েছে জলটা পুরো টেনে গেছে এবারে ফ্লেমটা লো করে রেখে দিয়েছি আর এবারে আর এই হচ্ছে মশলা পোলাওয়ের চিকেন আর কড়াই আছে চিংড়ি মাছ ভেজে নিয়ে এবারে তো চলো রান্না তো এখন আমার হয়ে গেছে রান্নাঘরের অবস্থা খুব খারাপ সব পরিষ্কার করতে হবে তোমরা কি কি রান্না করেছো একদম ঢেকে এসেছে আবারও এটাকে লো হিটে একদম ঢেকে রেখে দিলাম তো চিকেনটা একদম রেডি এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এদিকে দেখো রাইসটাও হয়েছে একদম লো হিটে রেখেছি আর ওপর থেকে আবার একটু ম্যাগি মশলা আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো ঘি দিয়ে দিলাম দিয়ে এইবারে ওই যে ওই মশলার সাথে কষিয়ে রেখেছি যে চিংড়ি আর চিকেনটা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখেছো ভাতটা কী সুন্দর ঝরঝরে হয়েছে পরিমাণ মতো জল দিলে গরম জল দিয়ে রান্না করলে কিন্তু ভাতটা এরকমই ঝরঝরেই হয় তো আর এই চাল তো খুব সাবধানে রান্না করতে হয় তাহলে জেবড়ে যায় ভেঙে যায় এরকম একটা ব্যাপার তো চলো এদিকে ওদিকে এটাকে রেখে দিয়েছিলাম এমনি বাটার চিকেনটা স্ট্যান্ডিং টাইমে একটু তারপরে চলো নামিয়ে নিলাম একটা বোলে সার্ভ করে নিলাম আর ওদিকে আমার রাইসটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এইবারে চলো গরম গরম পমফ্রেটগুলোকে ভেজে ফেলি চলো তো যাই হোক এই পমফ্রেটটা ইচ্ছে ছিল মাইক্রো ওভেনে দিয়ে রোস্ট করা তো একেবারে আর দিলাম না তাওয়াতে ভাজি কিন্তু কন্ট্রোল হয়ে গেল মাইক্রো ওভেনে দেবো সেই উদ্দেশ্যেই আমি ম্যারিনেট করেছিলাম তো আর দিলাম না যেহেতু দেরি হয়ে যাচ্ছে ছেলে বেরোবে কি তো তাওয়াতেই করলাম তো সেই মাছগুলো বেশ ভেঙে ভেঙে যাচ্ছিলো
যেহেতু এই তাওয়াটা একটু মাজা ছিল বলে যদি না মাজতাম তাহলে ভালো হতো, যাই হোক লেগে যাচ্ছিল। তো চলো এটা হয়ে গেছে, এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু সাজিয়ে নিচ্ছি ওই টমেটো পেঁয়াজের রিং দিয়ে, অনিয়ন রিংস দিয়ে, আর একটু শশাও দিয়ে দিলাম, ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম পাতিলেবুর রস। তো এটাকে তো আমি গার্নিশিং করেই নিলাম, আর ওদিকে মোটামুটি সব রান্না কমপ্লিট। চলো একটা প্লেটিং করে নিই, তো প্লেটে সব সাজিয়ে নেব। তো দেখলে মানে কী রান্না করতে গিয়ে কী রান্না আজকে করে ফেললাম, তো হয়েও গেছে, কিন্তু এই রান্নায় ঝামেলা বেশি ছিল এইসব রান্নায়। তো মানে ওইটাই বলে না, যেরকম একটা কথা আছে না, দানে দানে পে লিখায় খানে ওয়ালে কা নাম, ওই রকম আজকে রান্নার কোনো প্রিপারেশনই ছিল না এইসব রান্না, তো হঠাৎ করে রান্না করলাম। মানে দেখলাম যে চালও আছে, তো আবার আলাদা আলাদা করে চিংড়ি মাছ আর পমফ্লেট রান্না করবো, তো চলো আজকে এই আসলে। আর আরেকটা কথা, এই রাইসটা আমি করেছি একটা কারণে, এই দুদিন আগে আমি একটা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম মশালা রাইস, কিন্তু ওই রাইসটা না অন্যরকম ছিল, ওই রাইসটা না নর্মাল চালের ছিল রেস্টুরেন্টে, আর কিন্তু না খুব খেলেই গা গোলাচ্ছিল, কিন্তু এই রাইসটা এত সুন্দর হয়েছে যে বলার নেই। যাই হোক একটা প্লেটিং করে নিচ্ছি, যা যা রান্না করেছি তোমরা তো দেখলে, যাক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, তোমরাও ট্রাই করে দেখো। এইভাবে বাটার চিকেন আর হচ্ছে এই রাইসটাই বলবো, তোমরা ট্রাই করো, পমফ্লেটটা ট্রাই করো আর না করো, কিন্তু এই বাটার চিকেন আর এই রাইসটা মশালা রাইস না মশালা পোলাও, এটাকে একবার হলেও ট্রাই করো, মশালা পোলাও আর এই রাইসটা একবার হলেও ট্রাই করো, সত্যি বলছি অপূর্ব হয়েছে। ভাজাটাও বেশ ভালো হয়েছে, ফ্রাইটা পমফ্লেট ফ্রাইটা পমফ্লেট হরিয়ালি নাম দিলাম, পমফ্লেট হরিয়ালি পমফ্লেট ফ্রাই, যাই হোক চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর বেশ ভালো লাগছিল সত্যি বলছি খেতে। যাক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও, প্লিজ পারলে শেয়ার করে দাও। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।